আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত, স্বাগত জানাইছো ডিসকাস অফ অল ম্যাটার্স চ্যানেললৈ। আজি আমি আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাঁচটা এনেকুৱা উক্তি পঢ়িম যিকেইটা আপোনালোকে ফলো করিলে আপোনালোকৰ জীৱনটো সলনি হৈ যাব পাৰে। প্ৰথম উক্তিটো হৈছে, যদি তুমি ভাল হ'ব খোজা তেনেহলে প্ৰথমতেই মিছা কথা কোৱা বাদ দিয়া। দ্বিতীয় উক্তিটো হৈছে, মাকৰ এটা কষ্টৰ নিশ্বাস সাতটা দুজকৰ পৰাও ভয়ংকৰ, আৰু মাকৰ এটা সুখৰ হাঁহি আঠটা বেহেস্তৰ সমান। তৃতীয় উক্তিটো হৈছে, তুমি এনেকৈ আল্লাহৰ ইবাদত কৰা যেন তুমি আল্লাহক দেখি আছা, যদি তুমি দেখিব নোৱাৰা তেনেহলে আল্লাহে তোমাক দেখি আছে। চতুর্থ নম্বরের উক্তিটো হৈছে, প্রত্যেক ফরজ নামাজৰ পিছত আয়াতুল কুরসি পাঠ করা সকল জান্নাতত প্রবেশ করিব। পঞ্চম উক্তিটো হৈছে, টোপনি যোৱাৰ আগতে আল্লাহৰ ওচৰত ক্ষমা বিচাৰি হোৱা কিয়নে হ'ব পাৰে তোমাৰ, এয়াহে।